উড়তে উড়তে এ আমি কোথায় চলে এলাম? এখানে তো আশেপাশে আমি কোনো বাড়ি দেখতে পাচ্ছি না। একই তো মুষলধারে বৃষ্টি পড়ছে, তার উপর এদিকে আমার প্রসব যন্ত্রণাও শুরু হয়ে গিয়েছে। এখন আমি কি করি? এই বৃষ্টির মধ্যে তো আমি কোনো বাড়িও বানাতে পারবো না। দেখি দেখি আরেকটু উড়ে গিয়ে দেখি যদি কোনো আশ্রয়স্থল পাই। এক বুক আশা নিয়ে টুনি পাখি সামনের দিকে এগোতে থাকে, আর উড়তে উড়তে হঠাৎই টুনি একটা ফাঁকা বাসা দেখতে পায়। তাই আর কোনো উপায় না পেয়ে টুনি পাখি তাড়াতাড়ি করে ফাঁকা ঘরে গিয়ে বসে পড়ে। যাক বাবা, অবশেষে মাথা গোজার মতো একটা ছাদ পেলাম, এবার তো আমি এখানে নিশ্চিন্তে ডিম দিতে পারবো। এরপর দেখতে দেখতে বেশ কিছুক্ষণ কেটে যায়, আর টুনি দুটো সুন্দর ডিম দেয়। আরে বা, এখন আমার পেটে ভীষণ ভালো লাগছে, এবার আমি নিশ্চিন্তে থাকতে পারবো। টুনি খুশি মনে ডিমগুলোর পাশে বসে পড়ে। এদিকে একটা ঈগল এসে টুনির সামনে দাঁড়ায়। তোর সাহস তো কম নয়, তুই আমার বাসায় ঢুকেছিস, আবার ডিমও দিয়েছিস দেখছি। এ কি ঈগল দাদা, এটা তোমার বাড়ি? আসলে আমি অনেক বিপদে পড়ে এখানে এসেছি, আর ডিম দিয়েছি জানো? যদি আমি জানতাম যে এটা তোমার বাড়ি, তাহলে আমি কখনোই আসতাম না দাদা। তাই এসে যখন পড়েছিস, এখন আর তো ফিরে যাওয়ার কোনো উপায় নেই, তোকে এবার যে আমার শিকার হতেই হবে। আগে তোকে খাবো, তারপর মজা করে তোর ডিম দুটো খাবো। আজ যে মেঘটা চাইতে জল নেমেছে। না না, তুমি আমাকে যা খুশি করো, তবু দয়া করে দাদা আমার এই দুটো ডিমকে তুমি খেও না। তুমি আমার ডিম দুটোর উপর একটু মায়া করো, ওদের জীবন ভিক্ষা দাও। ঈগল তুমি কোনো কথাই শোনে না, ডিম খাওয়ার জন্য জবরদস্তি করতে থাকে। কিন্তু হঠাৎই হাত লেগে ডিম দুটো বাসা থেকে একেবারে গাছের নিচে পড়ে, আর কিছুক্ষণের মাঝে ডিম ফুটে দুটো ছানা বেরিয়ে আসে, আর ঈগল ছানা দুটোকে রেখে টুনিকে খায়। তারপর ঈগল টুনির দুই ছানাকে খাওয়ার জন্য নিচে নেমে আসে। তোদের মা তো এতক্ষণ খুব তোদের বাচ্চারা চেষ্টা করছিল রে, কিন্তু শেষ অবধি কি হলো বলতো? এবার তো তোদের আমার পেটে যেতেই হবে। আমরা মায়ের কাছে যাব, তুমি আমাদের ছেড়ে দাও, আমাদের মায়ের কাছে যেতে দাও। ঈগল অনেক হয়েছে, এবারে ছানা দুটোকে ছেড়ে দে বলছি, ছেড়ে দে। এই এগুলো আবার শিকার, তুই কেন এখানে এসে নাক গলাচ্ছিস? হ্যাঁ, দুটো এতিম কন্যাকে খাওয়ার চিন্তা করতে তোর লজ্জা লাগছে না? আগে খাওয়া, তারপর লজ্জার কথা চিন্তা করা, বুঝেছিস? তুই যদি এদের খেতে আসিস, তাহলে তোকে আগে আমার সাথে লড়াই করতে হবে, বুঝেছিস? যাক বাবা, তাই নাকি, তবে চল লড়াই হয়ে যাক। এরপর ঈগল আর ইগলি লড়াই শুরু করে দেয়। বেশ কিছুক্ষণ তাদের লড়াই চলে। এরপর ইগলি তার ধারালো ডগ দিয়ে ঈগলের চোখে আঘাত করে, আর ঈগল আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। কি ভেবেছিস, আমাকে সামান্য আহত করে তুই আমার হাত থেকে এতিম কন্যা দুটোকে বাঁচিয়ে নিবি? এটা তুই কোনোদিনও পারবি না। আজ আমি এদের না খেতে পারি, একদিন না একদিন আমি ঠিক এদের খাবো। এইসব কথা বলে ঈগল কোনো রকমই সেখান থেকে উড়ে চলে যায়, আর ঈগলি ছানা দুটোকে নিয়ে তার বাসায় ফিরে আসে। শোন, তোরা দুজন এখন থেকে আমার সাথে আমার বাড়িতেই থাকবি, এখানে তোদের কেউ কিচ্ছু করতে পারবে না। তাহলে তুমি কি আমাদের মা? না রে, আমি তোদের মা নই, তবে মায়ের মতো। তোদের বুঝি খুব খিদে পেয়েছে, তাই না? হ্যাঁ, আমাদের ভীষণ খিদে পেয়েছে। তোরা একটু বস, আমি তোদের জন্য খাবার নিয়ে আসছি। ইগলি এতিম দুই কন্যাকে তার বাড়িতে রেখে খাবারের খোঁজে চলে যায়। এদিকে দুই ছানা দরজার কাছে চলে আসে। দেখুন কত পাখি উড়ে যাচ্ছে, চল না আমরা একটু উড়ে আসি। এরপর অনাথ দুই কন্যা ওড়ার চেষ্টা করতে থাকে,
কিন্তু তারা উড়তে না পারায় ধপাস করে মাটিতে পড়ে যায়। আর ঠিক তখনই সেখানে একটা বাঘ চলে আসে। আরে বা, এই তো দেখছি মেঘনা চাইতে বৃষ্টি, এবারে ছানা দুটোকে খেয়ে আমি আমার ভুরি ভোজন করবো। ইকে, তুমি এসব কি বলছো? তুমি আমাদের দয়া করে খেয়েও না, আমাদের ছেড়ে দাও, আমাদের মা আসবে, তুমি দয়া করে আমাদের খেয়েও না। তোদের ছেড়ে দিলে তো আমার পেট ভরবে না, তাই এবার যে তোদের খেতেই হবে। এই বলে বাঘ তুই ছানাকে খাওয়ার জন্য এগোতে থাকে। ঠিক তখনই এগিয়ে এসে তার দুই পা দিয়ে দুই ছানাকে তুলে নিয়ে উড়ে চলে যায়। আর বাঘ বোকা হয়ে তাকিয়ে থাকে। এরপর ইগলি ছানা দুটোকে নিয়ে তার বাসায় ফিরে যায়। তোদের আমি বাসায় থাকতে বলেছিলাম, আর তোরা পাকনামো করে বাইরে কেন গিয়েছিলি? হ্যাঁ জানিস তো তোরা উড়তে পারিস না। আমাদের ভুল হয়ে গেছে মা, আমরা আর কখনো এমনটা করব না। আচ্ছা ঠিক আছে, তোদের জন্য আমি খাবার এনে রেখেছি, যা তোরা খাবারগুলো খেয়ে নে। দুই ছানা ইগলির কথা মতো খাবার খেতে থাকে। এরপর দেখতে দেখতে রাত হয়ে আসে, আর রাত পেরিয়ে ভোর হয়ে যায়। ওইদিকে ইগল ঘুম থেকে উঠে একা একাই বলতে থাকে, ইগলির এত বড় সাহস, ও আমাকে আঘাত করে, আমাকে অপমান করে, আমি তো ওই ছানা দুটোকে খাবই খাবো, আর আমাকে অপমান করার অপরাধে ওই ইগলিকে আমি আমার ঘরের বউ বানিয়ে ছাড়বো, এ আমার দৃঢ় প্রতিজ্ঞা। ইগল বিছানা থেকে উঠে ফন্দি আঁটতে থাকে যে কি করে ছানা দুটোকে খাওয়া যায়। এদিকে ইগলি ছানা দুটোকে নিয়ে উড়াল শিখাতে থাকে। ইগল মা, ওই ইগল মা, আমরা তো উড়াল শিখতে পারছি না। চেষ্টা কর রে মা, তোদেরকে যে শিখতেই হবে, আমি আর কদিন বেঁচে থাকবো বল? তোদের নিজেদের তো নিজেকে সামলে নিরাপদ থাকতে হবে, না জানি কখন যে ওই দুষ্ট ইগল এসে তোদের খেয়ে নেয়। এই বলে ইগলি ওপরের দিকে তাকায়, আর ইগলকে তার বাসার উপরে ঘুরতে দেখে। আর ভীষণ ভয় পেয়ে ইগলি মনে মনে ভাবতে থাকে, এই ইগল নিশ্চিত ছানা দুটোকে খেতে এসেছে, এবার তো একে উচিত শিক্ষা দিতেই হবে। ইগলি মনে মনে তার ফোন দিয়ে এটে ফেলে। এরপর ইগলি ছানা দুটোকে নিয়ে নিজ শিল্পের কাছে যায়। আর টুকি ও টুনটুনের মতো দুটো মাটির মূর্তি বানিয়ে নেয়। এরপর বাজার থেকে রং কিনে নিয়ে আসে, আর সেই রঙের সাথে বিষ মিশিয়ে মূর্তি দুটোকে রং করে। আর মূর্তি দুটোকে দেখতে পুরো টুকি আর টুনটুনের মতোই দেখতে লাগে। ইগল, আমি এবার দেখব তুই কি করে বেঁচে থাকিস আর নিষ্পাপ পাখিদের খাস। এরপর ইগলি এতিম দুই কন্যাকে নিয়ে পাশে একটা ঝোপের ধারে লুকিয়ে পড়ে। এদিকে ততক্ষণে ইগল সেখানে চলে আসে। আরে বা, ইগলি সোনা তো অনেক ভালো কাজ করেছে দেখছি, আর ছানা দুটোকে রেখে বাইরে চলে গিয়েছে। না না, আমি পরে অন্য চিন্তা করব, আগে বরং এ ছানা দুটোকে খেয়ে নেই। এরপর ইগল যে না মূর্তি দুটোকে কামড় দেয়, তখনই বীজগুলো তার মুখে ঢুকে যায়, আর ইগল সেখানে কাটরাতে কাটরাতে মারা যায়। এর জন্যই বলা হয় যে লোভ করতে নেই, যত লোভ তত ক্ষতি। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।